তারপর থেকে যতবার নিজেকে আয়নার সামনে দাঁড় করে দেখেছি ততবার নিজের উপর ঘৃণা হয়েছে। আমি কথা ভেবেছি এখন দেখো তোমার সাথে যা হয়েছে কিন্তু দেবা দেবা আজকের দিনের মেয়ে হয়ে তোমার এখানে যাওয়া উচিত ছিল। এই ধরনের বাইকের ভয়ঙ্কর কোনো ঘটনা প্রতিদিন মেয়েদের সাথে বন্ধ তা সেটা তুমি কাগজ খুললেই হচ্ছে। তুমি কি বলছো? তুমি ওদেরকে চলো না, ওরা পারে না এমন কোনো কাজ নেই। আজ দুদিন হলো, দুদিন হলো একটা ভয় আমাকে অদ্ভুত ভাবে জন্ম নিয়েছে। স্বপ্নের জগতে বাস করো বলে নিজেকে অ্যাট্রাকটিভ করার একটা চেষ্টা তোমার মধ্যে কাজ করে, বলো করে কি? আর সেই জন্যই তোমার চলাফেরা দেখলে কিরকম একটা সেলফ ভয়েড বলে মনে হয়। তুমি হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল অফ ম্যান, এই না হলে পুরো এর মধ্যে কোনো কিন্তু নেই শ্যামল, থাকতে পারে না। কারণ কারণ মানুষ আমি জানি তিনি খেলায় দেখি সেখানে অসুবিধা আমার সম্পর্কে যা তার নোংরা কথা বলে গেছে। আর তুমি আমাদের সেই একটা কথাই বলছ, ওরা তো আমার সম্পর্কে যা তা বলতে পারে। সঙ্গীতা, সঙ্গীতা মা, আমি ঠিক আছে, পরেই বলবো মা, তুই এখন রেওয়াজ করছিস, ঠিক আছে। না বাবা, আমি তো শুরু করিনি, কি বলবে বলো? তুই তো আমারই মেয়ে, তুই তো তোর বাপকে ভালো করি জানিস মা। এরকম বলছো কেন বাবা? তোমাকে সামনে রেখেই তো আমি বড় হয়েছি, কি হয়েছে বলো? তোর মা বলছিল তুই নাকি রেবার ব্যাপারে থানায় গিয়েছিলিস। হ্যাঁ বাবা, কিন্তু মা তোমায় বলতে পারে, কতবার বলেছি যে সব কথা বাবাকে বলো না। তোর মা যদি আজ আমাকে ঘটনাটা না বলতো, দুদিন পরে কি আমি ব্যাপারটা জানতে পারতাম না রে? বুঝেছি বুঝেছি,
আরেও শুনলাম যে থানার একজন লোয়ার গ্রেডের পুলিশ অফিসার আমার বিবাহ সম্পর্কে কিছু মন্তব্য করল। তোর মা যখন সমস্ত ব্যাপারটা আমাকে খুলে বলল, আমার মনে হলো কেউ যেন শীষে গলিয়ে আমার কারের মধ্যে ফেলে দিল। নিজের আদর্শ আর মূল্যবোধ বজায় রাখতে টাকা আর গভীর মোহ থেকে আমি নিজেকে চিরদিন দূরে রেখেছি। জানিস মা, আমি এই গঙ্গাধর চ্যাটার্জিকে এখনো পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস করি মা। মানি ইজ এ গুড সার্ভেন্ট বাট এ ডেঞ্জারাস মাস্টার। আর সেই মেয়ের সম্পর্কে একজন পুলিশ অফিসার কদর্য নোংরা মন্তব্য করে। আর আমার কি বাকি করিল বলতে পারিস মা? কি বাকি করিল? এরকম কেন বলছো বাবা? তোমার সব কিছু তো আছে, আমরা আছি, তোমার মর্যাদা সম্মান সব কিছু হারায়নি বাবা। হারিয়েছে মা, সব হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। আমার নিজেকে নিয়ে আত্ম অহংকার হঠাৎ বেলুনের মতো চুপসে গেল। আমার ছেলেকে পুলিশের ভাত খেতে হলো, আমার রেবাকে গুন্ডায় করে নিয়ে গেল, আর তোকে থানায় অপমানিত হতে হলো। এরপরও তুই বলবি আমার কিচ্ছু হারায়নি? সব হারিয়ে গেছে মা, সব হারিয়ে গেছে। তার উপর এই ব্যাপারটা হঠাৎ আমার কাছে বুঝুন কেন মা? আমি বাবা, আমি তোমার কাছে কি বলেছি? না বাবা, বলো আমি কি লিখেছি। এটা তো একটা হরিবল ব্যাপার, তোর কথা শুনে আমারই টেনশন হচ্ছে। এরপর তো বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিতে হবে। তোর ভয়ের কি আছে? তুই তো নিজের গাড়িতে যাতায়াত কর, তা হয়তো ঠিক, কিন্তু গাড়ির ভেতরে তো সবসময় বসে থাকি না। ধর গাড়ি থেকে নেমে আমি দোকানে গেলাম, আর গাড়িতে ওঠার আগে যদি আমার কিছু হয়, এত ভাবলে তুই বাড়িতে কি বেরোতে পারবি? দিস ইজ লাইফ, বুঝলি? হিল নিতে পারলেই দের উইল বি নো টেনশন। তোর মতো এত সহজে ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না। আর মদন যাওয়াতে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতো। হ্যাঁ, নিশ্চয়ই করতে পারতো। আর সেরকম যদি কিছু হতো তখন সেটা নিয়ে ভেবে দেখতাম। আসলে জানিস তো, আমরা যা ভাবি সবসময় সেরকমটা হয় না। আমরা যেটা ভাবি না, ভাবতে চাই না, সেরকম অনেক কিছুই হঠাৎ করে ঘটে যায়। এই তো কদিনের জীবন, কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। আর মাঝে দুটা তোর জয় মুখার্জির কি খবর? জয় মুখার্জি আমার সে কথা তোকে কে বললো? তোদের রিলেশনশিপ তো ম্যাচার করলো না বলে তোর হয়তো মনে হচ্ছে জয় তোর নয়। অবশ্য জয়ের মতো ছেলেরা কোনো মেয়েকেই ভালোবাসে না, বাঁচতে পারে না। ওরা তো মেয়েদের একটা সিম্পলি টয় মনে করে, জাস্ট এ টয়। আর তোর মতো খেলনা পেলেই ও খুশি। জয়ের সম্পর্কে এসব বলা কোথাও ঠিক না। তার মানে 4 বছর তোর সঙ্গে সম্পর্ক রাখার পর হঠাৎ অ্যাভয়েড করা শুরু করলো, এরপরে ওর সম্বন্ধে সব কিছু ভেবে বলতে হবে? বলতে হবে কি না জানি না, তবে বলা উচিত। জয় ইজ আনলাইক অল আদার বয়। তোর এই স্বভাবের জন্য তোর কপালে অনেক দুঃখ আছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, যে লোকটা তার কমিটমেন্ট রাখলো না, তার হয়ে তুই ওকালতি করছিস কি করে? ওরকম একজন পাগলের কাছাকাছি এলে বিয়ে হয় তোমার মতো। আরে সঙ্গীতা, কখন এলে? এতক্ষণ আমি তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা, আমার কথা ভাবছিলে? বিলিভ মি, আমার এই চার দেওয়ালের নিঃসঙ্গতা বারবার শুধু তোমার ছবি দেখছিলাম। এটা
মাতাল শুনিস, মাতালদের মাঝে মাঝে এরকম হয়। আমি মাতাল তোমার তাই মনে হয়? কেউ বিশ্বাস করবে না যে অজয় মুখার্জি মাতাল, এটা তোমার ভুল ধারণা। হয় স্যার, সকাল থেকে ড্রিঙ্ক করলে যে কোনো লোক মাতাল হয়। রিয়েলি? আচ্ছা আমি কিন্তু ওরকম নই। আচ্ছা এই যে গ্লাসের মধ্যে ড্রিঙ্কটা দেখছো, এটা কি? হুইস্কি? এইখানে তো তোমাদের ভুল। যখনই তুমি হুইস্কিকে হুইস্কি মনে করবে, তখনই দেখবে শরীরের মধ্যে কেমন একটা কাণ্ড শুরু হয়ে গেছে, তুমি মাতাল হয়ে যাবে। আমার কথা কিন্তু আলাদা। তুমি হুইস্কি খেলে সেটা কি অন্য কিছু হয়ে যাবে? নট এট অল। এই গ্লাসটা দেখছো, এটা হচ্ছে জীবন, আর এর মধ্যে যে লিকুইডটা আছে এটা হলো ভালোবাসা। এই ঠুনকো জীবনের মধ্যে এটা হচ্ছে ভালোবাসার তলানি। এবার আমি এর মধ্যে হুইস্কি ঢেলে দিচ্ছি। জীবন ভালোবাসায় ভরে গেল, কেমন? তোমার কথা শুনলে হাসিও পায় আবার রাগ। কেন রাগ হয়? কেন তোমাকে কেউ ভালোবাসে তুমি সেটা চাও? এদিকে ভালোবাসা খুঁজে বেড়াও। এরকম ভাবে চললে তুমি তাকে ভুলে যাবে। যদিও মিস্টার রনিক মুখার্জির জন্য আমি এখন নড়ে চড়ে বেড়াচ্ছি, সেই কোটিপতি ভদ্রলোকের তাই ইচ্ছে। তুমি তো তোমার বাবার একমাত্র সন্তান, আমি তোমার জন্য কত কিছু করি, কিন্তু তুমি তার সাথে সম্পর্ক শুধু তোমার বাবাই তাই? না, তোমার বাবা তাই হবেন কেন? এদিকে এসো, এখানে একজন ভদ্রমহিলা ছবি দেখতে পাচ্ছ, বা চোখে নিচে একটা কাল সেটা দাগ দেখতে পাচ্ছ, বাবা দায়ী নন, মহিলা দায়ী, এই মহিলা দায়ী। মিস্টার রনিক মুখার্জি তার স্ত্রীকে একদিন ভালোবেসে উপহার দিয়েছিলেন। তার বাবা তোমার মাকে? আসলে ওদের লাইফটা ছিল একটা প্যাকেজ ডিল, এর টার্মস অ্যান্ড কন্ডিশন বাবা নিজে তৈরি করেছিলেন বাবার পক্ষে। বাবা এইভাবে ডিল করেছিলেন যে মাকে তিনি সমস্ত রকম কমফোর্ট দেবেন, স্বাধীনতা দেবেন, তার পরিবর্তে মাকে শুধু অত্যাচার করবেন। আমার মা অনেক অত্যাচার সহ্য করেছেন, অনেক অত্যাচার সহ্য করেছেন সঙ্গীতা। আমি আজও জানতে পারিনি আমার মা মরলেন কি করে। কিছুদিনের জন্য আমায় ভালোবাসে তুমি আমায় পিছনে সরিয়ে দিচ্ছ কেন? একবারও ভাবো না যেসব কেন জবাব আমায় দেবে কে? সঙ্গীতা, এতগুলো প্রশ্ন যখন আমি নিজে তৈরি করেছি তার উত্তরও আমি দেবো। আমাদের রিলেশনশিপটা ম্যাচিওর না করলেও আমি বোধহয় অন্য কারোর সাথে তারার দরকার নেই। আমি তো আছি। কি রে তুই এখানে কেন? তুই চুপ কর, টঙ্গিটা কাটতো, আমি তাও শুনেছি, ও কাটতো আর আমি চুপ করে বসে থাকবো। ঠিকই বলছি, কিন্তু আমার কষ্টটা তো
আমারই। না না আমারও কষ্ট, আমরা একসাথে চলব। চলো যাই, তাও কত দেখব। চলো আমার প্যাডা প্যাডা হলো, চলো নিজের নাম ভুলে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুই তোর নাম মনে রাখলেই হলো, তাতেই আমরা খুশি। এখন যা, বিরক্ত করিস না আমাদের। যাবোই তো, টঙ্গিটাকে নিয়ে যাব। ঋষি ঋষি ছাড় ওর হাত, বড্ড বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। ঋষি লক্ষ্মী সোনা, দেখো আমি আরেকদিন আসবো, আমি তখন তোমার সঙ্গে যাব। আমি ছাড়ব না, আমি চাইলে তোমাকে বিয়ে করে নেবে। ঋষি জানবার কথাটা, কি বললো কথাটার মানে কি? শ্যামল ঠিকই বলেছে, একটা শিক্ষিত ভালো ছেলে। রিয়েল ভদ্রলোক বলতে যা বোঝায় শ্যামল হচ্ছে ঠিক তাই। মা শুনছো দাদা কি বলছে? শ্যামলের সাথে কবে আমার বিয়ে হবে তারই কোনো ঠিক নেই। দাদা এখন থেকে ও সাইড নিচ্ছে, তাছাড়া ওর থেকে আমি কিছু কম নই। তোর সঙ্গে কোনো ইডিয়েট ছাড়া কারোর কথা বলা উচিত নয়। তুই নিজে ভুল করবি, আর কেউ কিছু বলতে গেলে উল্টে তার সঙ্গে ঝগড়া করবি। আরে ঝগড়া করলো কোথায়, তাছাড়া শ্যামলেরই বা ওভাবে বলার কি দরকার ছিল? আরে এ তো ছেলে মানুষ, একটু বুঝিয়ে বললেই তো পারত। শ্যামলের উচিত ছিল যে কথাটা একটু ভালোভাবে শুনে। তোমার আশকারা পেয়ে পেয়েই রেবা মাথায় উঠেছে। তুমি জানো শ্যামলকে কি বলেছে? না, তবে রেবা বলল কথাটা ভীষণ বাজে। রে মাকে ইংরেজি শব্দটার বাংলা মানে বলেছিস? মানেটা বলি না বলি, শ্যামলের সাথে যা আমার রিলেশন, তাতে ওই কথাটা ও বলতে পারে আমাকে। আরে দূর, কথাটা কি সেটা তো বলবি। বলেছে আমি নাকি সেলফ উইল। কথাটার মানে হলো তোমার মেয়ে স্বৈর স্বেচ্ছাচারী, অর্থাৎ অন্যকে আকর্ষণ করবার জন্য নিজেকে খুব বাজেভাবে এক্সপোজ করা। আর ওই মদন সামন্তের ঘটনাটা ঘটেছে বলেই শ্যামলকে এই কথাগুলো বলেছে। বলবি বা কেন? আরে ওর তো উচিত ছিল ঘটনার সম্পর্কে দুঃখ প্রকাশ করা, মদনের নামে কিছু বলা, তা না করে সে নয় নাকি ওই বাজে কথাটা বলে দিল। আমার চলাফেরা ড্রেস পরা যদি ওর পছন্দ না হয়, তাহলে আমার সঙ্গে সম্পর্ক রাখার দরকার কি? দেশে কি কোনো আর্মি পাওয়া যায় না? তোর সঙ্গে কথা বলা মানে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কাউকে গালাগাল করা। তুই একটা কথা বুঝতে পারছিস না রেবা, শ্যামল তোকে ভালো না বাসলে ওই কথাটা বলতে পারতো না, ও তোর ভুল ধরিয়ে দেবার চেষ্টা করছিল। আরে তাই বলে ওই রকম একটা নোংরা কথা বলতে হবে? কথাটা নোংরা নয় মা, কথাটা বোঝার চেষ্টা কর। ছেলেদের জন্তু বানাবার পেছনে মেয়েদের হাত সব থেকে বেশি। রেবা যদি ভদ্র পোশাক পরে ভালো জামা কাপড় পরে গায়ে আঁচল দিয়ে ঘুরে বেড়াতো, তাহলে এই মদন সামন্তের মতন ছেলেরা রেবার দিকে তাকাতো না পর্যন্ত, ওর বিপদের জন্য নিজেই দায়। ও তাই নাকি? তা তুই তো সব সময় ভালো ছিলিস, আ পারফেক্ট হিউম্যান বিং, তা তোকে কেন একদিন থানার ভাত খেতে হলো? এই রেবা, ওই রকম এইটা আবার কি রকম কথা হলো? হ্যাঁ ওই কথাটা দাদাকে না বললেই পারতিস। হ্যাঁ রশ্মিকের গলা মনে হচ্ছে, এ বন্দরটা আবার এখানে কি করছে? মামা মামা ভেতরে এসো। আমি না ওয়েস্ট বেঙ্গল গিয়েছিলাম, তিন মাস পরে গতকাল রাত্রে আমি ফিরেছি। আর গতকাল রাত্রে আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছিলাম, তাই তো আমি যাই বাবুকে আমি ছুটে দেখতে এলাম। তুমি স্বপ্ন দেখে বাবাকে দেখতে এলে? হ্যাঁ রে, আসলে ব্যাপারটা কি জানিস? ওখানে জিলিপি মাথায় নিয়ে বাজারে বাজারে ঘুরে। তুই কি রে? মা চুপ করবে। মামা তুমি স্বপ্ন বপ্নর কথা বাদ দাও তো, বলো তোমার ডান্স এন্ড মিউজিক্যাল গ্রুপ হোপের খবর কি? আরে ফাটা ফাটি বুঝলি, ফাটা ফাটি। ও শুধু পাবলিককে নতুন নতুন সিঙ্গার ডান্সার হিরো হিরোইন প্রেজেন্ট করে চলেছে। হিরো হিরোইন? হ্যাঁ তো ছোটবেলাকার অভ্যেসটা এখনো গেল না? না
সুযোগ পেলেই মিথ্যা কথা বলি? মিথ্যা কথা? আমি মিথ্যা কথা বলছি? তবে আসলে ব্যাপারটা হচ্ছে কি জানিস, যে আমি যে কি সেটা তুই আজ পর্যন্ত বুঝতে পারলি না। এই যে এই যে কাজল করিশ্মা টাবু বাজারে করে খাচ্ছে, সেটা কার জন্য শুনি? কার জন্য? এই গাল দুটো অনেক আগে রিজার্ভ হয়ে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানি, ওই প্রথম ছবি সাইন করার পরই কাজল করিশ্মা টাবু সকলে মিলে আমাকে আনন্দের চোটে দু গালের চুমুকে উইশ করেছিল। বা তাদের সেই আনন্দ বজায় রাখার জন্য, ভালোবাসা বজায় রাখার জন্য আমি কতদিন সারন্দি চালু করিনি সেটা তুই জানিস? ওরে রাম, ছি ছি, এ তুই এত নোংরা, আমি তা তো জানতাম না। ওই দেখ, তুই শুনতে পারবি কিছু বুঝবি না, তুই চুপ করে থাক। আসলে ব্যাপারটা হচ্ছে কি দেখ দিদি, তুই এর খুব তাড়াতাড়ি বিয়ে দিবি না, বিয়ে দিয়ে এর এর কপালটাকে একদম নষ্ট করে দিবি না। না মামু, এখন বিয়ে করার কোনো চান্সই নেই, এখন তো আমাকে অনেক বড় হতে হবে। ওসব প্রত্যেক প্রত্যেক শিখে কি লাভ তাহলে? বলো তো। করেক্ট, আমি তো তাই বলছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানিস? হ্যাঁ, ব্যাপার কিছু নাই, এক্ষুনি তো জামাইবাবু এসে পড়বে। আর জামাইবাবু যদি এসে শোনে যে আসলে ব্যাপারটা হচ্ছে কি জানিস, আমি তাহলে এখন কেটে পড়ি। দেখ বাবা, তুই তো শরীরটা কিনা আরো ভালো করে তৈরি করেছে, বুঝলি? একেবারে মাখো মাখো, তারপরে দেখবি তোর এই মামা তোকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যায়।